প্রত্যেক ধর্মের অনুসারে হিন্দু মোমেন খ্রিস্টান মোমেন বৌদ্ধ মোমেন আপনিও মোমেন আপনিও মোমেন মাসাল মোমেন এ মোমনে শেষ বলে বিলিভার সর্বধর্ম মতবাদ যার ইংরেজি নাম হচ্ছে পেরেনিয়াল ফিলসফি এই সর্বধর্ম মতবাদ নামে একটা বই লিখলেন এবং রাজনৈতিক নেতারা তার বইয়ের পক্ষে ব্যাপক প্রচার শুরু করে দিল যেখানে তার সার কথা হচ্ছে এই সর্বধর্ম সব ধর্মতত্ত্ব একই পথে মানুষকে আহ্বান করে আর ইসলাম হলো আনুগত্য ও আত্মসমর্পণের নাম ইসলাম ইসলামর থেকে আত্মসমর্পণ করে না যুক্তির দেখেন কেমন দিচ্ছে যাতে মুসলমানদেরকে দলে টানা দেয়। ইসলাম হল আনুগত্য ও আত্মসমর্পণের নাম অতএব যে কোনো প্রধান ধর্মের পথ ধরে আনুগত্য ও আত্মসমর্পণের চেষ্টা করলে সেটি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে এটি হল তার থিম তার এই বইয়ের তারা বলেন এক প্রত্যেক প্রধান বিশ্ব ধর্মই সত্য ধর্ম প্রতিটি তার অনুসারীদের সৎ পথে পরিচালিত করে এই ধারণাটাই কিন্তু বিরাজ করছে এখন আমাদের ধর্ম যার যার উচ্চ সহজ যারা বলে দুই প্রত্যেক প্রধান ধর্মের অনুসারীরা বিচার দিবসে পরিত্রাণ পাবে তারা বলে বাংলায় আমরা কবিতা পড়ি না কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বা কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক কে বলে কি কি সুরাসুর ক তারা মনে করছেন প্রত্যেক প্রধান ধর্মের অনুসারীরা পরকালে পরিত্রাণ পাবে তিন নম্বর তারা বলছেন প্রত্যেক ধর্মের অনুসারীরা মোমিন বলেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ প্রত্যেক ধর্মের অনুসারে হিন্দু মোমেন খ্রিস্টান মোমেন বৌদ্ধ মোমেন আপনিও মোমেন আপনিও মোমেন মাসাল মোমেন মোমিনে শেষ আরে ইংরেজিতে বলে বিলিভার বাংলা বলে বিশ্বাসী একথা মানতে পারবেন আজই ব্যাপার চার নম্বর আল্লাহ ক্ষমাশীল তিনি সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন আর পাঁচ নম্বর আল্লাহ বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছেন অতএব বিশ্বের অধিকাংশ মানুষকে তিনি জাহান্নামে দিতে পারেন না এবার কী করবেন যুক্তিগুলো যুক্তিগুলোকে সুন্দর তো আদিসে বলা রয়েছে যখন কেমদিন আল্লাহ আদমকে বলে আদম তোমার জান্নাতি বান্দাদেরকে বের করে নাও তাতে বলবে হে আল্লাহ কতজন দিক কজন জান কী করে বলবো আপনি পার্সেন্টেজ বলে দেন কীভাবে কজনকে নেব তো আল্লাহ তাকে বললেন হাজারে একজন বা নশো নিরানব্বই জন বাদ তা থাকল কি আরও ব্যাক দিছে এটা কালো গরুর দেহে একটা সাদা লোম থাকলে যেন খুঁজে পাওয়া মুশকিল হয় ওর জান্নাতি বান্দার সংখ্যা কে আমাদের দিন বা মুশকিল হবে এদের কি বোঝানো হচ্ছে অধিকাংশ বলা ঠিক না বলে একেবারে ব্রুট মেজরিটি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সব না কিন্তু আল্লাহ আগেই বলে দে হাদিসে বলা আছে এখন উনি জবাব দিচ্ছেন যে আল্লাহ এত লোক বানিয়েছে এত ধর্ম সব তো আল্লাহ বানিয়েছে মানে ভাব কথা নয় হিন্দু ধর্ম আল্লাহ বানিয়েছে যত সেরেক বেদা তোমারও করো সবই আল্লাহ বানাইছে আমরা একটা প্রায় একটা গল্প শুনি না কিছু হয়েছে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ হইতে হয় বলে না তাহলে চুরি হয়েছে আল্লাহ হইতে খুন হয়েছে আল্লাহ হইতে বেবিচার হয়েছে আল্লাহ হইতে এইগুলো খুব মিষ্টি মিষ্টি কথা বিড়ালের মতো না মে করে বাড়ি মরজিদি মরজি বলি বেড়া দেখেন না চিনেন তোদেরকে আপনার হ্যাঁ কত চমৎকার চেহারা দিলে মনে হয় ফ্রেশ না কথাগুলো কি পুরুষের কি কথা কিছু হয় যে কিছু হয় না যা কিছু আল্লাহ হইতে হয় তাহলে বড় গোনা কার থেকে হয় স্যালাদ যে পড়লো ওর থেকে হয়নি ও নাকিভাবে কেন যে ওর থেকে হয়নি সবই আল্লাহ করে স্যালাদ পড়েছে এই ধরনের মিষ্টি মিষ্টি কথা ইসলামের বিরুদ্ধে একটা জীবন্ত ষড়যন্ত্র মনে রাখবে না আলমদের মাধ্যমে হচ্ছে জাহিলদের মাধ্যমে হচ্ছে আর রাজনীতিকরা তো ওদের কোনো চরিত্রই নেই পলিটিক্যালি এক কথা পলিটিক্যাল ওরা সবই বলতে পারে কোনো সমস্যা নেই যেখানে যে অনুষ্ঠানে যাবে সেই অনুষ্ঠানের পক্ষে লম্বা একটা বক্তৃতা করে দেবে এগুলো তাদের চরিত্র ভোট এদেরকে ধর্মতে নেওয়া ঠিক না ছয় নম্বর প্রতিটি প্রধান ধর্মের অনুসারীরা একই সৃষ্টিকর্তার এবাদাত করে এবার কি বলবেন আলহামদুলিল্লাহ বলবেন নাকি একটু আগে লা আবুধ আমি ইবাদাত করি না মা তা আবধ যার তোর এবারাত করো তাই না এখানে আমরা বলছি ওনারা বলছেন প্রতিটি প্রধান ধর্মের অনুসারীরা একই সৃষ্টিকর্তার এবাজ করে উল্টা উল্টে না এমনকি বলতে পারবো তাদের পাথর কভি যে কবি পূজা করে ও খোদা হয় সেসব আলমদের নাম যদি বলি তা আপনি চম করবেন শূন্য আলম সব একটা মানুষ পাথরে পূজা করুক আর গাছের পূজা করুক সাজার হো ইয়া হাজার হো সে তা আল্লাহরই পূজা করছে এদের কি ইংরেজদের কী দোষ দেবো দোষ তো আমার হুজুরাই করেছে বাংলাদেশ উপমহাদেশে এসবগুলোর বিরুদ্ধে আমাদের লেখনী একেবারে আপসীন ছিল তিনটি মত বৈঠকে পড়ে দেখবেন আমাদের কারাগারে অমনি নিয়ে জানি ও তারে ক্ষমতা গেছে যখন তখন আমাদের গেছে তাদের নেতারা যে ভুলগুলি করে গেছে ভুলগুলো ধরাতেই আমাদেরকে কি বলবেন আর কারা নির্যাতন ভোগ করতে হয়েছে আবারও করতে হবে কারণ সব কথাকে বরদাস্ত করবে না এটা আমাদের ভোটের বিরোধী আপনার ভোট নিয়ে আমি জান্নাত যাব না আমি জান্নাত যাব আমার আমল নিয়ে আমার আকিদা নিয়ে সেখানে কোনো কারো সুপারিশ চলবে না একমাত্র আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাফা ব্যতীত কারোরই কোনো সুপারিশ সেখানে চলবে না তিনি যা গেছেন সেটাই সত্য তিনি যা নিষেধ করেছেন সেটা মিথ্যা সত্য আর মিথ্যার মাঝখানে কিছু থাকে হয় সত্য না মিথ্যা সত্য কোরআন সত্য হাদিস সত্য আমার নবী আর সব মিথ্যা এই ছটা পয়েন্ট দিলাম এই পয়েন্টগুলি এমনভাবে চলছে এখন তাদের বিরাট বই থেকে আমি কালেকশন করি আপনাকে সেরেফ শর্ট পয়েন্ট এনে দিলাম এইভাবে আমাদের মাসিক আত্মাহারিকে এ বিষয়ে আলোচনা গিয়েছে ডক্টর শহীদ নকি অত্যন্ত চমৎকার লেখনী গত দু হাজার একুশ সালে নভেম্বর সংখ্যা এর উপরে লম্বা আর্টিকেল দুটো দুটা সংখ্যা এবার শোনেন তাদের হাতিয়ার কি জানেন করোনার তিনটে আয়াতকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে এক সুরে বাকারা বাষট্টি আয়াত ইন্দিনে আমনু ও দিনে না হ যাই হ কোনো ভয় কারণ নাই এই আয়াতের আল্লাহ কী বলেছেন ওরা কী বদ অর্থ করেছে এগুলো আমি যাব না আপনার তোস্ত রাষ্ট্রে পড়বেন সেখানে আর একটা আয়াত কি সুর হজ চল্লিশ সাহেব আরেকটা হলো জারিয়াত ছাব্বিশ সাহেব আমাকে জিন্ন আল ইল্লা ইয়বুদন জিন ইনসান সবাই তার ইবাদ সৃষ্টি করছে তবে হিন্দু আল্লাহ সৃষ্টি সে আল্লাহর ইবাদত করে কোন আয়াতকে কোথায় কীভাবে ব্যবহার করেছে চিন্তা হতে পারেন এইভাবেই মূলত এই তিনটা আয়াতকে তারা মুসলমানদেরকে সামনে মুসলমানদের সন প্লেস করে এখন কোনো খ্রিস্টানকে যীশুখ্রিস্ট বলে নবী ইসা বলে খেয়ালকে দেখবেন ঈসা নবী বলে মসি যিশু খ্রিস্ট এসব এখন বলে না মানে মুসলমানদের কাছে তাদের বাতিল দিনকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের মতোই ভাষা ব্যবহার করতে হবে সেজন্য এই কোরআনের বিভিন্ন আয়াতকে তারা তাদের স্বার্থে ব্যবহার করছে তিনটা আয়াত মনে রাখবেন সোরে বাকারা বাষট্টি আয়াত সুরা হজ চল্লিশ ছাপ্পান্ন আরও অনেকগুলো আছে কিন্তু এই তিনটে প্রধান এগুলি তার সামনে ব্যবহার করে যে কোনো মুসলমানকে ঘুরানোর জন্য আয়াত বললেই যথেষ্ট বলে দিচ্ছেন কবরদার ইন দিনা ইন্দ ইসলাম তোমার জন্য বা ঘুরন হওয়া আরো বলে দিচ্ছেন হে মোহাম্মদ চলে রাখো কশ্চিন কালো তোমার উপরে খুশি হবে না ইহুদিন আসারা যতক্ষণ তুমি নিজে ইসলাম ছেড়ে ইহুদিন নাসারা না হবা প্রশ্নে করে নালে বলি যে একে সাবধান করে দিয়েছি আমাদেরকে তিনি আমাদের নেতাদেরকে বলছেন লাই তাকে আওলিয়া খাবরদার হে নেতারা তোমরা যেন মোমেনকে ছেড়ে কাফেরদেরকে আউলিয়া হিসেবে বন্ধু গ্রহণ করো না ইল্লান তার তাক মন্ত হ্যাঁ কোনো ক্ষতির আশঙ্কা থাকলে বাহ্যিক সম্পর্ক রাখতে পারো ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারো সাংস্কৃতিক সম্পর্ক আদৌ নয়